স্ত্রীর খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। শুক্রবার খোয়াইয়ের জেলা ও দায়রা জজ আদালত অভিযুক্ত সিআরপিএফ জওয়ান অখিল দাসকে ভারতীয় দণ্ডবিধির 302, 556, 498 এবং 34 ধারায় দোষী সাব্যস্ত করে এ রায় দেন। গৃহবধূ খুনের ঘটনাটি ঘটে 2017 সালের 6 এপ্রিল তেলিয়ামুড়া থানাধীন গৌরাঙ্গটিলা এলাকায় অভিযুক্তের ভাড়া বাড়িতে। ওই দিন গৃহবধূ সীমা দাসকে খুন করে তার স্বামী অখিল দাস তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এবং প্রচার চালায় গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনার পরদিন গৃহবধূর পিতা স্বপন দাস অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করেন। মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। পরবর্তী সময়ে অভিযুক্ত জামিনে মুক্তি পায়। তবে আদালতে মামলা চলতে থাকে। মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর মঙ্গেশ পটারি 2017 সালের নভেম্বরে আদালতে চার্জশিট জমা দেয়। এই মামলায় সরকার পক্ষের 22 জন এবং আসামি পক্ষের 4 জন মোট 26 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে দীর্ঘ বৎসর মামলাটি চলার পর শুক্রবার খোয়াইয়ের জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক পি কে দত্ত অভিযুক্ত অখিল দাসকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তৎসঙ্গে 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 বছরের হাজতবাসের নির্দেশ দেন। এদিকে গৃহবধূ খুনের উপর অভিযুক্ত অখিল দাসের বড় ভাই অপূর্ব দাসকে সাক্ষী প্রমাণাদির অভাবে বেকসুর খালাস করে দেন মাননীয় আদালত। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি বিকাশ দেব এবং ওনাকে সাহায্য করেন আইনজীবী দেবাশিস দেবনাথ। পিকে দত্ত দুইজন আসামি, তাদের মাননীয় আদালতে তারা অভিযুক্ত হয়েছিল, হত্যার দায়ে অভিযুক্ত হয়েছিল। তাদের মধ্যে শ্রী অখিল দাসকে মাননীয় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছেন, অনাদায়ে 1 বছরের জেল দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।